এবার আরো কিছু সংবাদ এক নজরে। আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। সকালে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা অসহায় ও শীতার্ত 5000 পরিবারের মাঝে কম্বল বিতরণের সময় কথা বলেন তিনি। বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাঙ্গুরায় প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে জেলা শহরে চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় অবিলম্বে বিদ্যুতের অতিরিক্ত মূল্য প্রত্যাহারের দাবি জানান বক্তারা। চট্টগ্রামে রামকৃষ্ণ আশ্রম পাঠাগার উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে স্বামী বিবেকানন্দের 161তম জন্মতিথি উৎসব। সকালে পাটনিকোটা রামকৃষ্ণ আশ্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন।